সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় আশঙ্কাজনক হলেও খানিকটা স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হওয়ার পরই সন্ধ্যা মুখোপাধ্যায়কে এইচএসকেএম থেকে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছিল এখন কেমন রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা তবে আগের তুলনায় কিছুটা স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায় অক্সিজেন সাপোর্টের মাত্রাও কমেছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আশঙ্কাজনক হলেও খানিকটা স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল করোনার পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে তার ইসিজি সহ অন্যান্য পরীক্ষায় দেখা গেছে যে শিল্পীর হার্টবিট কখনো কখনো বেড়ে যাচ্ছে এখন হৃৎপিণ্ডটাও কিছুটা বড় তবে আগের তুলনায় কিছুটা স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায় অক্সিজেন সাপোর্টের মাত্রাও কমেছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সন্ধ্যার অক্সিজেনের মাত্রা 6 লিটার থেকে কমিয়ে 3 লিটার করা হয়েছে ফুসফুসে সংক্রমণ ছিল তাই ফুসফুসেও স্ক্যান করা হয়েছে চিকিৎসকরা মনে করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে জল জমে আছে তবে আগের থেকে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও একাধিক শারীরিক সমস্যার কারণে আশঙ্কা কিন্তু এখনও কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা কোভিডে আক্রান্ত হওয়ার পরই অক্সিজেন সাপোর্টে ভর্তি করা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে সূত্রের খবর সন্ধ্যা মুখোপাধ্যায় চিকিৎসার জন্য 5 জন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল থেকে আরও জানা গেছে তার হৃদযন্ত্রেও সংক্রমণ রয়েছে আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আগের থেকে শিল্পীর হৃৎপিণ্ডের সমস্যা ছিল দীর্ঘ 15-20 বছর ধরে নিয়মিত ওষুধও খেতেন তিনি এর পাশাপাশি শরীরে নানান সমস্যা রয়েছে এই গায়িকার সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরের অবস্থা খারাপ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে উডবান ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাঁকে এবার করোনা রিপোর্ট পজিটিভ পাশাপাশি ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে করোনা রিপোর্টে পজিটিভ হতে তড়িঘড়ি এসএসকেএম থেকে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিন কয়েক ধরেই গুরুতর অসুস্থ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় 27 জানুয়ারি দুপুরে গীতশ্রী লেক গার্ডেন্সের বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না তাঁর শরীর খারাপের পাশাপাশি ফুসফুসেও সংক্রমণ ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের বুধবার রাত থেকেই শরীরের অবনতি হতে থাকে জ্বর শ্বাসকষ্টের উপসর্গও ছিল শরীরে সেই কারণে করোনা পরীক্ষাও করা হয়েছিল তাঁর এবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কিন্তু কামনা করছেন তাই সিটি সিনেমার পক্ষ থেকে এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করা হলো টলিউডের লেটেস্ট আপডেট গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ